বাংলাদেশের বাংলা ছবিতে বাংলার কিং খান শাকিব খান তিনি এখন আইসিউতে ভর্তি আছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে প্রতিটি লেটেস্ট আপডেট ভিডিও আপনি সবার আগে পাবেন আপনারা জানেন যে যারা সাকিব বক্ত আছেন শাকিব খানের আগুন সিনেমা কক্সবাজারে শুটিং হয়েছে সেখানে সিকোয়েন্সের যেই শ্যুটিংগুলো আছে সেই শ্যুটিংগুলো অলরেডি এখন কমপ্লিট হয়েছে এখন শুধু অল্প কিছু দৃশ্য শুটিং করা বাকি রয়েছে তার মধ্যে আছে অনেকগুলো গানের শুটিং এবং তিনি যে আইসিউতে যে শ্যুটটা দিবেন সেটা তো বাংলাদেশের সকল হসপিটালে আইসিউ অনেক একটা ইম্পর্টেন্ট জায়গা সেখানে তো বাংলা সিনেমার শুটিং করা অনেক কষ্টসাধ্য ব্যাপার সেক্ষেত্রে আগুন সিনেমার পরিচালক বদুল আলম খোকন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এফডিসিতে শাকিব খানের জন্য আগুন সিনেমাতে যে আইসিউ দৃশ্যটি দেখানো হবে সেই দৃশ্যটির জন্য নতুন করে একটি সেট তৈরি করা হবে এবং সেখানেই আইসিউ হিসাবে ব্যবহার করা হবে সাকিব খান ওই আগুন সিনেমার আইসি দৃশ্যটি করার জন্য অ্যাভডিসিতে এখন শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তো এই ভিডিওটি যারা প্রথম দেখছেন যারা সাকিব ভক্ত আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখি এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আগুন সিনেমাতে কোন গানগুলো আটছে এবং গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন কারা এবং এই গানগুলোর আইটেম কোন গানটি থাকবে সে বিষয়ে আলোচনা করব তো সাথেই থাকুন